সময়ের আগে গাছ লাগানো যাবে না, সময়ের আগে গাছ লাগানো যাবে না, ইউটিউবের প্রায় ভিডিওতে এ কথাটি শুনে থাকি। কিন্তু আসলে কি তাই? চলুন আপনাদের সাথে শেয়ার করি এ ঠান্ডায় বেগুন গাছের কতটা অগ্রগতি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে বেগুনের বীজ থেকে জার্মিনেট করে গাছ লাগিয়ে কি অবস্থা ছিল, সাত দিনের অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমার বেগুন গাছের বয়স পুরোপুরি 12 দিন। তো চলুন 12 দিনে আমার গাছের কি অবস্থা একটু ঘুরে দেখে আসি। এ হচ্ছে 12 দিনে আমার বেগুন গাছের অবস্থা। আশা করি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আমি কিন্তু 2টি ট্রেতে বেগুনের বীজ দিয়েছিলাম, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। যখন দেখলাম ঘরের তাপমাত্রার সাথে আমি তাল মিলিয়ে গাছগুলো বানাতে পেরেছি, সেই পারপোসে আমি আরও 3 থেকে 4টি বীজ জার্মিনেট করে অলরেডি লাগিয়ে দিয়েছি। কারণ ভাই, এবার ইচ্ছে আছে বেগুনের ফলন একটু বেশি করব। কারণ বেগুন গাছে বেগুন ঝুললে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে, আর বেগুনের তরকারি তার তো কোনো জুড়ি নেই। যেহেতু সামার আসছে, তার সামার আসতে যাচ্ছে, তার মানে বেগুনের ভর্তা তো ভাই চলবেই চলবে। তো এই হচ্ছে আমার বেগুন গাছের অগ্রগতি পুরোপুরি 12 দিনে। তো এই 12 দিনে আমি কি যত্ন করেছি? 12 দিনে আমি এই গাছে কিছুটা নিউট্রিশন দিয়েছি, কারণ বেগুন গাছের জন্য এই পর্যায়ে নিউট্রিশন দরকার, নাইট্রোজেন দরকার, যা আমি দিয়েছি আমার ঘরোয়া সার থেকে, ঘরে বানানো সার থেকে আমি কিছুটা খাদ্যশস্য দিয়েছি। আর কি পরিমাণ কতটুকু দিতে হয় আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তাই একটু লক্ষ্য করলেই দেখবেন ট্রের এই পাশটি কিন্তু একটু ভেজা, আবার এ ট্রের এই পাশটি একটু ভেজা। তার মানে গতকালকে আমি সার প্রয়োগ করেছি, আর এ পাশে আমি সার প্রয়োগ করিনি। এতে করে আমি যখনই সার দিব আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ সার আমি দিতে যাচ্ছি। এই যে দেখুন, যে আমাদের গাছ একটু যখনই বড় হয় তখনই পাতা কিছুটা হলদেটে হতে থাকে। এর মানে হচ্ছে এতে নাইট্রোজেন প্রয়োজন, আপনাদের অতি আবশ্যক নাইট্রোজেন দিতে হবে। আর নাইট্রোজেন আপনারা কোথায় পাবেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। ডিমের খোসা, চা পাতা এবং কফি দিয়ে যে একটি শুকনো জৈব সার আমি বানিয়েছিলাম, যা আপনারা আমার চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন লাবণী কিচেন জৈব সার অথবা লাবণী কিচেন ড্রাই ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে। তো সেই সার আমি অ্যাপ্লাই করেছি। আর এই যে দেখুন, বেগুন গাছ অনেকগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর কিছু কিছু একটু হেলে আছে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, জাস্ট অপোজিট সাইড থেকে মাটি একটুখানি নিয়ে আপনাদের যে কাজটি করতে হবে, একটু প্রেস করে ঠিক এভাবে দাঁড় করিয়ে দিতে হবে। অনেক বেশি প্রেস করা যাবে না, কারণ হচ্ছে ট্রেটি অনেক পাতলা আর এখানে মাটির পরিমাণও অনেক কম। তাই এই যে দেখুন আমি কতটুকু পরিমাণ প্রেস করেছি একটু আলতো করে, এই যে দেখুন। আর একটু লক্ষ্য করলেই দেখবেন বেগুন গাছে কিন্তু হালকা হালকা করে একটু পোকা এসেছে। মরিচ আর বেগুন গাছের সাথে পোকার ভাই ছোটোবেলা থেকেই আমার মনে হয় একে অপরের সাথে ঠেসাঠেসি ঠেলাঠেলের একটি সম্পর্ক। বেগুন গাছ বড় হতে হতেই পোকা ধরে, মরিচ গাছ বড় হতে হতেই পোকা ধরে, তবে যদি এয়ার সার্কুলেটটি একটু ভালো পরিবেশে থাকে তবে আর ধরে না। তার মানে হচ্ছে আমি যে গাছগুলো বড় করছি কনজারভেটরিতে আমার প্রায় 16টি উইন্ডো আছে, জানালা আছে, আপনারা কম বেশি অনেকেই জানেন, প্রত্যেকটি জানালাই বন্ধ থাকে, কারণ এখনও পরিমাণ তাপমাত্রা যাকে বলা হয় ঠান্ডার পরিমাণ অনেক বেশি, 24/7 হিটার চলে। তো জানালা যদি খুলে দেই ভাই হিটার চলে যায়। আর বর্তমানে যে অবস্থা যাচ্ছে, গরিব মানুষ একটু বুঝে শুনে চলতে হয়, হিটার ছেড়ে যদি আবার জানালা খুলে আমরা হিটারের তাপ বাহিরে দিয়ে দেই, তার মানে হচ্ছে লসের ওপর লস, এত লস তো ভাই করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে একটু ওয়াটার ওয়াশ করতে হবে, এতে করে বেগুনের গায়ে যে পোকা থাকবে তা চলে যাবে। তা কেমন করে, এই যে দেখুন, আমরা কিন্তু এই কাজগুলো বাহিরেও করতে পারি, যদি বাহিরে একটু রোদ থাকে এগুলো বাহিরে দিয়ে একটু আপনারা বাককেলার স্প্রে করে দিতে পারেন। আমি ঘরে বানানো বাককেলার স্প্রে করব। আজ আমি যে বাককেলারটি স্প্রে করব আমি তা হচ্ছে এই যে বোতলটি দেখতে পাচ্ছেন, স্প্রে বোতল, এতে বানিয়েছি।
আর এর ভিতর হচ্ছে আমার আছে বেকিং পাউডার দিয়ে যে বাক কিলার বানানো হয় তা। বেকিং পাউডার দিয়ে কিভাবে বাক কিলার বানাতে হয়, কীটনাশক যাকে বলা হয়, তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে যে লাবণী কিচেন কীটনাশক, তাহলেই বের হয়ে যাবে। যদি লিখেন আপনারা তরল লিকুইড কীটনাশক চলে আসবে। এখন আমি যে কাজটি করবো, এই যে দেখুন খুবই ইজি। আপনাদের কাছে এমন পাম্প থাকলে শুধু এই যে একটি পাম্প দুটি পাম্প দিয়ে একটু এখানে প্রেস করে ধরলেই যে পানিটি বের হবে, এই যে দেখুন, এতে করে এই যে যে পোকা পোকার ধুয়ে যাবে, কারণ এখনো পর্যন্ত এত বড় পোকা না যে পোকাটি টিকে থাকবে। এই যে দেখুন, হালকা করে একটু স্প্রে করে দিলেই কিন্তু পোকাটি চলে যাবে। আর এখানে আমি ব্যবহার করেছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও আপনারা সার বানাতে পারেন। তো একসাথে আমার দুটি কাজ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমার গাছের যে সার প্রয়োজন ছিল তা হয়ে যাচ্ছে, এবং যে পোকা ওয়াশের প্রয়োজন তাও কিন্তু দেখুন হয়ে যাচ্ছে, পোকাটিও ওয়াশ হয়ে যাচ্ছে। এক কাজে দুই কাজ। এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, একই কাজে আমার বেগুন গাছের গায়ে যে পোকা ছিল এই পানি শাওয়ারের জন্য পোকাগুলো পড়ে গেছে, এবং খাদ্যের প্রয়োজন ছিল খাদ্যেরও কাজ হয়ে গেছে। এখানে আমি যে লিকুইডটি ব্যবহার করেছি এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং নিউট্রিশন রয়েছে, এতে করে দেখা যায় যে আমার বেগুন গাছ দারুণভাবে বাড়বে। আশা রাখছি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসলে যদি আপনারা বেগুন গাছ বানাতে চান, বেগুন গাছের যত্ন একটু বেশি তাই যত্ন দিতে হবে, কারণ বেগুন আর মরিচ গাছ যেমনটি কি বললাম একটু ঘাটতেরা, ছোট হতেই এদের গায়ে পোকা ধরে কেন আমি জানি না, কিন্তু আপনাদের একটু যত্ন দিতে হবে, তাতেই আপনারা বেগুন গাছ বাড়াতে পারবেন। তো ইনশাল্লাহ আশা রাখছি এই বেগুন গাছ থেকে এই সামারে আমি অনেক বেগুন খাবো, তবে যত্ন অবশ্যই দিতে হবে। আর এই ভিডিও থ্রুতে আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, একটি প্রশ্ন তবে আমি পেয়েছি প্রায় 15-20 জায়গা থেকে, আর বিশেষ করে এটি এসেছে ইউএসএ থেকে। তারা জানতে চেয়েছে যে ইউএসএর তাপমাত্রা খুবই ভালো যাচ্ছে, তো বর্তমানে এখন যদি তারা চায় করলার বীজ বাহিরে দিতে পারবে কি না। তো আমি আপনাদের সবাইকে এই বলবো যে করলার বীজের জন্য ঘরে বা বাহিরে 30 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। ফারেনহাইটে কত সেটা আমি বলতে পারছি না, ইউএসএ তো ফারেনহাইট ধরা চলে, তবে হ্যাঁ 30 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট যত হয় আপনারা কনভার্ট করে দেখবেন, যদি সেই তাপমাত্রা ঘরে বা বাহিরে মেনটেন হচ্ছে ডেফিনেটলি আপনারা করলার বীজও বাহিরে দিতে পারবেন। শুধু করলা নয়, যে কোনো বীজ বাহিরে দিতে পারবেন আমাদের দেশীয় শাকসবজির জন্য। 26-30 ডিগ্রি তাপমাত্রা মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট বেজে, শুরু শুরু যে বেজ সেই বেজে এটি প্রয়োজন হয়, আর ধীরে ধীরে সামার আসতে থাকে, তাপমাত্রা বাড়তে থাকে, অলমোস্ট 35-এ 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমরা মেনটেন করলে লাউ গাছে লাউ চলে আসে। তার মানে হচ্ছে আপনাদের 30 ডিগ্রি তাপমাত্রা মেনটেন করতে হবে যে কোনো গাছের, যে কোনো গাছের বীজ বাহিরে দেওয়ার জন্য। ছোটোখাটো মিস্টেক হয়েই থাকে ভিডিও করতে গেলে, আশা রাখছি এই ভুলগুলো দূর করে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, যেতে যেতে চুপি চুপি ভিডিওতে একটি লাইক করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।